কুম সবাই কেমন আছেন আসার আগে সবাই ভালো আছেন আমি আপনাদের দুয়া ভালো আছি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে সাব সাবডুমিন ক্রিয়েট করে সিপ্যানেল কীভাবে সাবলিমেন্ট ক্রিয়েট করে সাবডুমেন্ট ক্রিয়েট করার পরে সেই সাবডুমিনে ওয়ার্ড পেস কীভাবে ইনস্টল করে সেটা আজকে আপনাদেরকে দেখাবো চলেন সর্বপ্রথম আমি কি করি সিপ্যান লগ করে নেই আমার সিপেনালে লগ ইন করলাম লগ ইন করার পরে এখানে আমাদের খুঁজা বাইর করতে হবে ডোমেন কোথায় আছে এই যে ডোমিন ডোমিনের মধ্যে এখানে ডোমেন থাকবে সাবডোমিন থাকবে সাবডোমিন কখন থাকবে যখন আপনাদের এখানে এই জুপিটার থিম না থেকে অন্য অন্য থিম থাকবে জুপিটার থিমে এখানে সাবডোমিন থাকে না এখন জুপিটার থিমে কিভাবে সাব ডোমিন ক্রিয়েট করে সেটা আপনাদেরকে দেখাই চলেন এখানে ডোমিনি ক্লিক করব ডোমিন ক্লিক করার পরে এখানে অপশন আমার এখানে মেন ডোমিন আছে একটা সাবলিমিন আছে তিনটা আমি সাব ডোমিন একটা ক্রিয়েট করব মোট হবে আমার সাবলিমিন চারটা ক্রিয়েট এ নিউ ডোমিন নিউ ডোমিনে যাওয়ার পরে এখানে আমি কি করব একটা সাব ডোমিন ক্রিয়েট করার জন্যে এখানে অলরেডি এক্সিস্ট অন দিস অ্যাকাউন্ট এটা হল আমার মেন ডোমিন মেন ডোমিনের সাথে আমি একটা সাবডোমিন ক্রিয়েট টিস করবটিস নামের একটা সাবডোমিন ক্রিয়েট করলাম সাবমিট সাবডোমিন ক্রিয়েট করে নেই এই যে আমার প্র্যাকটিস নামের একটা সাবডুমিন ক্রিয়েট হয়ে গেছে চলেন এই সাব ডুমিন ক্রিয়েট হয়েছে যেন এখন আমি আমার সাব ডুমিনের কাজ শেষ ক্রিয়েট হয়ে গেছে এখন সাব ডুমিন নিয়ে আমি কীভাবে একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করবো সেটা চলেন আপনাদেরকে দেখাই এখানে ওয়ার্ডপ্রেস ম্যানেজার আছে সফটওয়্যারস অ্যাপস আছে আপনারা যে কোনো অ্যাপটার মধ্যে ঢুকলেই আপনারা ওয়ার্ডপ্রেস ইনস্টল করে দেবে চলে আসবে এই যে এখানে আমার ওয়ার্ডপ্রেস ইনস্টল অপশন চলে আসে ওয়ার্ডপ্রেস ম্যানেজমেন্ট এটা ইনস্টল 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 ক্লিক করার পরে এখানে আমার কি করবো এটা হলো আমার মেন ডোমেইন মেন ডোমেইন আমি কি করব একটা সাব ডোমেইন ক্রিয়েট করছিলাম ওই সাব ডোমেইনটা দেখিয়ে দেবো এই যে এটা হলো আমার সাব ডোমেইন এই যে প্র্যাকটিস মাত্র ক্রিয়েট করলাম এটা হলো আমার সাব ডোমেইন সাব ডোমেইনে এখানে আমি কি করব একটা প্র্যাকটিস নামের এখানে একটা প্র্যাকটিস নামের ওয়েবসাইট ক্রিয়েট করতাম এখানে আমার এখানে এস এল সার্টিফিকেট ওয়াজ ওয়াজ নট ফাউন্ড আমি পরবর্তীতে ভিডিওতে এল সার্টিফিকেট কীভাবে ক্রিয়েট করে সেটা আপনাদেরকে দেখাবো চলেন এখন না হলেও সমস্যা হবে না এডমিন পাস যা আছে তাই থাক ইউজার নেম পাসওয়ার্ড যা আছে তাই থাকবে সাইট নেম সাইট ডিসক্রিপশান যা আছে তাই আমি আর চেঞ্জ করলাম না শুধু ইনস্টল করলাম হোয়াটসঅ্যাপটা ইনস্টল করলাম দেন এই যে আমার ইনস্টল রান এই যে আমার ইনস্টল হয়ে গেছে এটা হলো আমাদের হোয়াটসঅ্যাপ ইনস্টল হয়ে গেছে হোয়াটপেস ইনস্টল হয়েছে আমাদের এটা হলো ট্যাক্স বোর্ড এই যে আমাদের ওয়াটপাস ইনস্টল হয়েছে ডাইসবোর্ডে চলে আসি এখান থেকে আপনারা অ্যাপারেন্স থেকে আর থিম থিম ডাউনলোড করতে থিম ইনস্টল করতে পারবেন এখানে ফ্লাগ ইন আছে ফ্লাগ ইন ইনস্টল করতে পারবেন এই যে এটা আপনারা টোয়েন্টি টোয়েন্টি থিম ইনস্টল করতে পারবেন টোয়েন্টি টোয়েন্টি ফোর এটা বর্তমানে আছে তারা করলে করতে পারেন এটা আছে আবার আপনারা নিজের মতো কাস্টমাইজেশন করতে পারবেন আর এখানে ইন ফ্লাগ ইন ইনস্টল করতে পারবেন দ্যাস দেন এভাবে আপনারা সাবডোমিন ক্রিয়েট করবেন সাবডুমিনের পরে ওয়ার্ড পেস ইনস্টল করতে পারবেন আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আর আমাদের ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন দেখবেন